প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজকে ক্লাসে উপস্থিত হয়েছে আমি আফরোজা খানম, প্রভাষক, প্রাণিবিদ্যা বিভাগ, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ। আজ তোমাদের এই ক্লাসে মানব শারীর তত্ত্ব, পরিপাক ও শোষণ এই অধ্যায় থেকে তোমাদের কিছু পড়াবো। মানব শারীর তত্ত্ব, পরিপাক ও শোষণ অধ্যায়ে পরিপাক নিয়ে আলোচনা করার আগে কিছু কথা বলতে হবে। আমরা খাদ্য গ্রহণ করি, সেই খাদ্য পরিপাকের মাধ্যমে সরল উপাদানে পরিণত হয়, আর এই সরল উপাদান রক্তের মাধ্যমে সমগ্র দেহে ছড়িয়ে পড়ে এবং কোষ কর্তৃক শোষিত হয়। এইসব খাদ্যের মধ্যে দেখা যায় খাদ্যে ছয়টি উপাদানের শর্করা, আমিষ, স্নেহদ্রব্য, ভিটামিন, খনিজ লবণ, পানি, এই ছয়টি উপাদান আমরা সাধারণত বিভিন্ন খাদ্য থেকে পাই। এই ছয়টি উপাদানের মধ্যে দেখো শর্করা জাতীয় খাদ্য তাপ শক্তি উৎপাদন ও কর্মক্ষমতা বৃদ্ধি করে। শর্করা জাতীয় খাদ্য তোমরা চিনো, শর্করা জাতীয় খাদ্য যেমন ভাত, আলু, এগুলি শর্করা জাতীয় খাদ্য। আমিষ জাতীয় খাদ্য যেমন ডাল, মাছ, মাংস, এগুলি আমিষ জাতীয় খাবার। এগুলি কি করে দেহের বৃদ্ধি, কোষ গঠন, ক্ষয়পূরণ, এনজাইম ও হরমোন উৎপাদন করে থাকে। অর্থাৎ দেহের ক্ষয়পূরণ এবং গঠনের জন্য আমিষ জরুরি প্রয়োজন। আবার দেখা যাচ্ছে স্নেহদ্রব্য তাপ শক্তি উৎপাদন ও দেহের তাপ নিয়ন্ত্রণ করে থাকে, হলো স্নেহ জাতীয় পদার্থ, বিভিন্ন চর্বি জাতীয় পদার্থ এগুলি। আবার ভিটামিন পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো হলো ভিটামিনের কাজ, যেটা তোমরা এই করোনা কালে তোমরা জেনেছ সবাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভিটামিন খাওয়া জরুরি, সবাই মোটামুটি অনেকেই জানে। এবং বিভিন্ন ফলমূল শাকসবজি অনেকেই আমি আশা করি সবাই একটু আগের তুলনায় বেশি করে খেয়েছ। খনিজ লবণ দেখো স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করা খনিজ লবণের কাজ। খনিজ লবণ গ্রহণের জন্য আমাদের ফলমূল খনিজ লবণের একটি উৎস ভালো। পানি প্রোটোপ্লাজমকে সিক্ত ও সজীব রাখে এবং কোষের বিপাক নিয়ন্ত্রণ করে। কিন্তু এই খাবারগুলির মধ্যে দেখা যায় যে শর্করা, আমিষ আর স্নেহদ্রব্য এই তিনটি খাদ্য উপাদান সাধারণত সরাসরি কোষ গ্রহণ করতে পারে না, এদের পরিপাকের মাধ্যমে সরল উপাদানে পরিণত করেই পরিপাক কোষের কোষ গ্রহণ করতে হয়। আর এছাড়া ভিটামিন, খনিজ লবণ, পানি, এই যে এই তিনটা উপাদান ভিটামিন, খনিজ লবণ, পানি, এগুলি কোষ সরাসরি দেহ গ্রহণ করতে পারে, যার কারণে এই তিনটা খাদ্য উপাদানে পরিপাকের প্রয়োজন হয় না। এখন আমরা দেখব যে শর্করা, আমিষ এবং স্নেহদ্রব্য এই খাদ্যগুলি পরিপাকের সময় কি কি এনজাইম কাজ করে এগুলি আমরা এখন দেখব। শর্করা জাতীয় খাদ্য পরিপাকের জন্য সাধারণত যে এনজাইমগুলো প্রয়োজন হয় সেগুলি হল টায়ামিন, অ্যামাইলেজ, মল্টেজ, সুক্রেজ। এই এনজাইমগুলোর কার্যকারিতায় শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয়ে গ্লুকোজে রূপান্তরিত হয়, সরল শর্করা গ্লুকোজে রূপান্তরিত হয়, ওই গ্লুকোজ কোষ কর্তৃক শোষিত হতে পারে। আর আমিষ জাতীয় খাদ্য যেগুলি যেমন মাছ, মাংস, এগুলি ডাল, আমিষ জাতীয় খাবার যখন তোমরা গ্রহণ করো তখন দেখা যায় যে পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এরপরে এমিনো ট্রিপসিন, এই এনজাইমগুলো কার্যকারিতায় প্রত্যেক আমিষ জাতীয় খাবার অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। স্নেহদ্রব্য যখন আমরা গ্রহণ করি, ঘি, বাটার, এই জাতীয় মাখন, এ জাতীয় খাবার যখন আমরা গ্রহণ করি তখন লাইপেস, ফসফোলাইপেস, লেসিথিনেস, কোলেস্টেরল ও গ্লিসারল এস্টারেস এ জাতীয় এনজাইম সাধারণত কাজ করে থাকে।
এবং পরিপাকের পর সৃষ্টি হয় ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। এই খাবারগুলি এভাবে পরিপাক হয়ে কোষের শোষণ উপযোগী হয়। আর পরিপাক হওয়ার জন্য এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। খাবার আমরা জানি যে মুখ দিয়ে প্রথম খাবার আমরা মুখগহ্বরে প্রবেশ করাই। মুখ একটি আড়াআড়ি ছিদ্র, যে ছিদ্রটি নাসারন্ধ্রের নিচের দিকে অবস্থিত। ওই মুখচ্ছিদ্র হতে খাবার যখন মুখগহ্বরে প্রবেশ করে, প্রবেশ করার পর সাধারণত আমিষ জাতীয় খাবার এবং স্নেহদ্রব্যের জন্য, স্নেহদ্রব্য বিশ্লেষণের জন্য আর আমিষ জাতীয় খাদ্য বিশ্লেষণের জন্য কোনো এনজাইম মুখগহ্বর থেকে নিঃসৃত হয় না। লালা রসে সাধারণত শর্করা বিশ্লেষী এনজাইম থাকে। এ কারণে মুখগহ্বরে আমিষ এবং স্নেহদ্রব্যের কোনো তেমন রাসায়নিক পরিবর্তন ঘটে না। শুধুমাত্র শর্করা জাতীয় খাদ্যে পরিবর্তন ঘটে। যেমন শর্করা জাতীয় খাদ্য যখন আমরা গ্রহণ করি, তখন লালা রস থেকে লালা রসে টায়ারিন শর্করা জাতীয় খাদ্যকে মল্টোজে পরিণত করে। আবার এই মল্টোজ কি করে, মল্টোজ হওয়ার পর এই মল্টোজ জাতীয় মল্টোজকে মল্টেজ নামক এনজাইম গ্লুকোজে রূপান্তরিত করে থাকে। অর্থাৎ মুখগহ্বরেই শর্করা জাতীয় খাদ্যে কিছুটা পরিপাক শুরু হয়ে যায়, কিন্তু আমিষ আর স্নেহ জাতীয় পদার্থ অপরিবর্তিত অবস্থায় পাকস্থলীতে পৌঁছে। তোমরা আজকের ক্লাসে খাবার প্রত্যেকটা খাদ্য উপাদান এবং প্রত্যেক উপাদানের কি কোন উপাদান কি কাজ করে সেটা তোমরা জানলে, এবং কোন খাদ্য উপাদান পরিপাকের জন্য কি এনজাইম প্রয়োজন সেগুলো তোমরা অবগত হবে। আশা করি তোমরা ভালোভাবে পড়বে এবং এগুলো শিখে নেবে। ভালো থেকো, আজ এখানেই।